দুষ্কৃতীদের গুলিতে মৃত সিভিক ভলেন্টিয়ারের ভাইকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে ডিউটিতে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত সিভিক ভলেন্টিয়ারের ভাইকে চাকরি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দোসরা নভেম্বর সন্দেশখালী থানার ঢোলখালী গ্রামে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ মাইতির ঘটনায় এক এসআই সহ চারজন আহত হন ঘটনার মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ মুখ্যমন্ত্রী মৃত সিভিক কর্মীর পরিবারের পাশে দাঁড়ান রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় পাশে দাঁড়ান সহকর্মীরাও মাসের দাদা পুলিশের চাকরিরত অবস্থায় মারা গিয়েছিলেন দুষ্কৃতের হাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পরিবারকে চাকরির আশ্বাস দিয়েছিলেন আমি করেছি চাকরি মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছিল মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন তোমার কয় ছেলে আমি বললাম দুই ছেলে বললাম ছেলে পড়াশুনো কত দূর আমি বললাম বিয়ে অবধি এখন পরিস্থিতি আমার ছেলে টেলিংয়ে গেছে আর দু লক্ষ টাকা পাঠিয়ে দেবে বলেছে উনি কবে মেরে যাবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে সেই প্রতিশ্রুতি মতো বিশ্বজিতের ভাই অভিজিৎ মাইতিকে হোমগার্ডের চাকরি দেওয়া হয় বর্তমানে তার ট্রেনিং চলছে মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগে খুশি পরিবারের লোকেরা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে ওকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে অলরেডি জয়েন করে গেছে ওকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েও দিয়েছি প্রায় এক সপ্তাহ ধরে ও ট্রেনিং এখানে করছি সেকেন্ডলি ম্যাডাম যেটা বলেছিলেন যে ওর পরিবারকে কিছু আর্থিক সাহায্য প্রদান করার জন্য সেটাও কিন্তু অলরেডি আমরা ট্রান্সফার করে দিয়েছি অলরেডি ওর বাবার অ্যাকাউন্টে ওটা ঢুকে গেছে এছাড়াও আমাদের তরফ থেকে ইন্স্যুরেন্স ক্লেম বা আদার্স যে বেনিফিটসগুলো ওনাদের পাওয়ার কথা সেগুলো আমরা অলরেডি প্রসেস করে দিয়েছি কিছু টাকা আমরা পেয়েও গেছে এবং কিছু টাকা বাকি আছে ওরা সেগুলোই পেয়ে যাবেন আমরা অলরেডি প্রপোজাল এখান থেকে পাঠিয়ে দিয়েছি আমরা সবাই ওনার পরিবারের পাশে আছি Bureau report News No Man's Land Boshirhat